আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো আজকেও আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। স্যার, প্রথমে জানতে চাইবো আপনার নাম। মুক্তাদির আহমদ। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? সিলেট থেকে আসছি। বাংলাদেশের সিলেট থেকে এসেছেন? সিলেট থেকে এসেছি। স্যার, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন? আমি পিএলআইডি ডিসপ্লাসের জন্য ভর্তি হয়েছি। আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? 2 বছর যাবত। গত 2 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন। আপনার কি হাঁটুতে কোনো ব্যথা ছিল? হালকা ব্যথা ছিল। হালকা ব্যথা ছিল। আচ্ছা, আমি একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 8 দিন হয়েছে। 8 দিন। স্যার, আপনাকে কতদিন ভর্তি থাকার কথা বলেছিলেন? 10 দিন থাকার কথা বলছেন। 10 দিন থাকার কথা বলেছেন, আপনি 8 দিন আছেন। আজকে আপনার কি অবস্থা? আমি 8 দিনই সুস্থ আছি। মানে 10 দিন থাকার কথা বলার পরেও আপনি 8 দিনই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, তো 8 দিনই আমি সম্পূর্ণ সুস্থ আছি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার জন্য কি এর আগে আপনি কোথাও এর কোনো ট্রিটমেন্ট করিয়েছেন কিনা? হ্যাঁ, আমি অনেক অর্থোপেডিক ডাক্তার দেখেছি। মানে 4-5 দিন বা 7-8 দিন ভালো থাকি, প্রথম যখন আপনি জানতে পারেন, তারপরে আপনি ডিসিশন নেন যে আপনি স্যারের সাথে এসে দেখা করবেন? স্যারের সাথে আমি দেখা করছি। দেখা করার পরে আমি ভর্তি হয়েছি। আচ্ছা স্যার, কি বলেছেন আপনাকে দেখার পরে? আপনার যে সমস্যা ছিল সেটা পরীক্ষা নিরীক্ষা করার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলছেন যে আমাকে 10 দিনের জন্য ভর্তি করার জন্য। 10 দিন এসে 10 দিনের জন্য ভর্তি হয়েছি। আমি 8 দিনই সুস্থ। 8 দিনই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আপনার এখন মনে হচ্ছে যে আপনার যে স্বাভাবিক যে আগের যে জীবন ছিল বা আপনার যে স্বাভাবিক জীবনযাত্রা, আপনি এর আগে যে ধরনের কাজগুলো করতেন সেই কাজগুলো আপনি এখন করতে পারছেন অনায়াসেই? হ্যাঁ, ওইটাই। এবং আপনি ভিতর থেকে সম্পূর্ণ সুস্থ বোধ করছেন? হ্যাঁ, ভিতর থেকে সুস্থ বোধ করছি। আচ্ছা, একটু জানতে চাইবো আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার ডাক্তার নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা কি টাইম টু টাইম আপনার সেবা নিয়ে দিয়েছেন বা আপনাকে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়ার কথা সেটা কি পেয়েছেন আপনি টাইম মতো? সবাই সময়মতোই ট্রিটমেন্ট দিয়েছেন। সময়মতো আপনি সবকিছু পেয়েছেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, আপনার নিজস্ব মতামত। হ্যাঁ, আমার নিজস্ব মতামত পরিবেশটা অনেক ভালো, পরিচ্ছন্ন পরিবেশ, তারপরে পরিবেশটা ভালো। পরিবেশটা ভালো বলছেন। আচ্ছা, একটু জানতে চাইবো স্যার যে আপনার যে ধরনের সমস্যা ছিল, আপনি গত 2 বছর যাবত এর অনেক কষ্টে আপনি ভুগেছেন, আপনি অনেক ডক্টরও দেখিয়েছেন বাট কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাননি। আপনার মতো এরকম অসংখ্য রুগী আছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, তারা হয়তো এরকমই সমস্যায় ভুগছেন। তারা হয়তো বিভিন্ন ডক্টরের কাছেও যাচ্ছেন কিন্তু হয়তো তারা নিরাশ হচ্ছেন। অনেকে আছেন যে হয়তো তাদের সর্বস্ব যা সম্পদ আছে সেটা তারা বিক্রি করে তাদের চিকিৎসা করার ব্যবস্থা করেন কিন্তু তারপর হয়তো সুস্থ হন না। তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। যারা ব্যথা, কোমরে ব্যথা, পায়ে পায়ে হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, গাড়ে ব্যথা, ডিস্ক প্রলাপস, তাদের প্রতি আমার অনুরোধ রইব ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ডিপিআরসি হসপিটালে একবার যেন এসে সাক্ষাৎ করে। কেন সাক্ষাৎ করবেন? ওইখানে চিকিৎসা উন্নত মানের চিকিৎসা আর খুব দ্রুত সুস্থতা কামনা করা যায়। এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? কারণ যেহেতু আপনি নিজেই সেটা পেয়েছেন, আমরা নিজেই চোখেই দেখতে পাচ্ছি যে আপনি যে অবস্থায় এসেছিলেন এবং আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আপনি নিজে বলেছেন গত 2 বছর যাবত আপনি অনেক কষ্ট ভুগেছেন বাট এখন আপনি সম্পূর্ণ, মাত্র 8 দিনে আপনি অনেক সুস্থ হয়ে গেছেন। তো সেটার জন্য আপনি সবাইকে বলবেন যে ওনারা একবার হলে এসে স্যারের সাথে দেখা করুন। অবশ্যই, যারা বেতার রুগী আছেন সবাই অবশ্যই ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে সাক্ষাৎ করবেন অবশ্যই। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর করে আপনি বলেছেন। স্যার, সবশেষে একটু জানতে চাইবো এই আপনি তো অনেক হসপিটালে আপনি ভিজিট করেছেন, এর আগেও গিয়েছেন অবশ্যই, এই ডিপিআরসি হসপিটালের সেবা একে আপনি 10-এর ভিতরে কত নাম্বার দিবেন? আমি 10-এ 10-ই দিব। 10-এ 10। যেহেতু আমি সুস্থ হয়েছি, তার মানে আপনি 100% আপনি স্যাটিসফাইড? হ্যাঁ। জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, ডিপিআরসি হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে, দায়িত্বে আছে ডাক্তার নার্স থেরাপিস্ট যারা আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।